তব কথাম মৃতাম তপ্ত জীবনম কবি ভিড়িতাম কর্ম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্মতং ভ্রুবি গিনন্তি এ ফুরিদা জানাহ শ্রীমদ ভগবত গোপী গীতা দশপঞ্চাধ্যায়। নমস্কার, শিব স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে একত্রিত হয়েছি। রামকৃষ্ণ কথামৃতের লেখক হল শ্রীম, অর্থাৎ শ্রী মাস্টার মশাই। আজ শ্রী মাস্টার মশাই অর্থাৎ মহেন্দ্রনাথ দত্তের সঙ্গে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হবে। তো চলুন আমরাও চলে যাই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরাজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবের কয়েকদিন পর শ্রীযুক্ত কেশব সেন এবং শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে 23 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার 12 ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। মাস্টার মশাইয়ের লেখনের মধ্যে দিয়ে আমরা যেন সেই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পৌঁছে গেছি। কদিন আগেই ঠাকুরের জন্ম উৎসব গেছে। ঠাকুর স্টিমারে করে কেশবচন্দ্র সেন আর জোসেফ কুকের সঙ্গে বেরিয়েছিল। আজ সন্ধ্যা হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহস্র বদনে হরিকথা কহিতেছেন, ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। এই প্রথমবার মাস্টার মশাইয়ের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেখা হবে। মাস্টার মশাই প্রথমবার তার গুরু শ্রীরামকৃষ্ণকে দেখল। সে দেখল এক ঘর লোক মেঝেতে বসে আছে, আর ঠাকুর খাটের ওপরে বসে তার ঘরে যে ছোট্ট চৌকিটা ছিল তাহার ওপরে বসে ভক্তদেরকে হরিকথা শোনাচ্ছেন। সেখানে কী নিয়ে আলোচনা হচ্ছিল? কর্মত্যাগ কখন, অর্থাৎ কখন কর্মত্যাগ হয়। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন এবং ভগবানের নামগুণ কীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। ঠাকুর বলছেন, যখন একবার হরিনাম রাম নাম করলে রোমাঞ্চ হবে, অশ্রুপাত হবে, অর্থাৎ যখন তাদের সেই ইষ্টের নাম শুনলেই শরীরের মধ্যে রোমাঞ্চ হবে, অশ্রুপাত হবে, তখন আর সন্ধ্যাদি ক্রিয়াকলাপের কোনো প্রয়োজন নেই। ঠাকুর আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগানে বেড়াতে বেড়াতে এখানে এসে পড়েছে। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন, তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি দেখতে যাবে, সেখানে একজন পরমহংস থাকে। আজ রবিবার, ছুটির দিন, সিধু আর মাস্টার মশাই ঘুরতে বেরিয়েছে। তারা বরাহনগরের এ বাগানে ও বাগানে ঘুরছে। বলে রাখি, সিধুর সম্পূর্ণ নাম হলো সিদ্ধেশ্বর মজুমদার, তার বাড়ি ছিল উত্তর বরাহনগরে। মাস্টার আর সিধু প্রসন্ন বারুজ্যের বাগানেও গেছিল,
সিধু মাস্টার মশাইকে জিজ্ঞাসা করছে, গঙ্গার তীরে যেন এক চমৎকার বাগান আছে শুনেছি, সেখানে এক পরমহংস থাকে, দেখতে যাবে? বাগানের সদর ফাটল দিয়ে ঢুকাই মাস্টার এবং সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসলেন। বাগান থেকে ঢুকেই মাস্টার আর সিধু দুজনেই একদম ঠাকুরের ঘরের সামনেই এলো। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলতে লাগলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। মাস্টার মশাই ঠাকুরকে দেখেছে, ঠাকুরকে দেখে এখন সে মনে মনে বলছে, আহা কি সুন্দর মানুষ, কি সুন্দর জায়গা, এখান থেকে আমার এখন আর নড়তে ইচ্ছা করছে না, তবু যাই একবার গিয়ে ঘুরে দেখে আসি কোথায় এসেছি। সিধুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল, অর্থাৎ এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, দক্ষিণেশ্বরে সমস্ত মন্দিরে আরতি হচ্ছে, তারা সেই শব্দই শুনতে পেল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতাল বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথাও মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে, ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে এবং শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। দেখুন খুব মনোরম পরিবেশ সন্ধ্যার টাইম, সেই সময় দক্ষিণেশ্বরের প্রত্যেকটি মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরে, রাধাকান্তের মন্দিরে, দ্বাদশ শিব মন্দিরে সব জায়গায় এখন আরতি হচ্ছে। সে আরতির শব্দ মাস্টারমশাইয়ের খুব ভাল লাগছে। মাস্টারমশাই প্রত্যেকটি ঠাকুর ঘরেই আরতি দেখল। সিধু তাকে জানালো যে এটা হলো রানী রাসমণির মন্দির। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠোনের মধ্যে দিয়ে পদচারণ করিতে করিতে দুজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। মাস্টার মশাইয়ের লেখনী এত অনুপম, সে যেন তার লেখনীর মধ্যে দিয়ে প্রত্যেকটি চরিত্রকে তো সে শুধু জীবন্ত করেই দেয়, সঙ্গে সঙ্গে কোন পরিস্থিতিতে কি হচ্ছে সেটাও যেন জীবন্ত আমাদের চোখের সামনেই হচ্ছে, আমরাও যেন সেখানে উপস্থিত, তেমনটাই মনে হয়। মাস্টার মশাই আর সিধু মা ভবতারিণীর আরতি দেখে এখন পাকা উঠোনের উপর দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে যাচ্ছেন, গিয়ে দেখল যে সেখানে দ্বার বন্ধ, এইমাত্র ধুনু দেওয়া হয়েছে, মাস্টার ইংরাজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দেছি দাঁড়িয়াছিল, জিজ্ঞাসা করিলেন, হাগা সাধুটি কি এখন এর ভিতরে আছেন? অর্থাৎ মাস্টার মশাই আর সিধু ঠাকুরের ঘরের বাইরে গিয়ে উপস্থিত হচ্ছে, দেখছে যে ঠাকুরের ঘরে দ্বার দেওয়া আর ভেতরে ধুনো দেওয়া হয়েছে। সেখানেই বৃন্দেঝি দাঁড়িয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করছে, মাস্টার মশাই সে কি ঘরের ভেতরে আছেন? বৃন্দে বলছে, হ্যাঁ এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেকদিন আছেন। মাস্টার, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা বই টই, সবর মুখে। মাস্টার সবে পড়াশুনো করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এ ঘরের ভিতরে যেতে পারি, তুমি একবার খবর দিবে? বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো।
মাস্টার মশাই দ্বার দেশে দাঁড়িয়ে, কিন্তু মাস্টার মশাই ঘরে যাবেন কিনা তা ভাবছেন, ঘরে যেতে একটু ইতস্তত বোধ করছে। তার ঘরের সামনে বৃন্দেজি দাঁড়িয়েছিলেন, তাকে মাস্টার মশাই ঠাকুরের সম্বন্ধে কিছু সামান্য প্রশ্ন জিজ্ঞাসা করছে, যে সে কি বৈঠই পড়ে কিনা। এখন মাস্টার মশাই সবে পড়াশুনো করে এসেছেন, ঠাকুর বৈঠই পড়ে না শুনে মাস্টার মশাই একটু অবাকই হলেন। তিনি বৃন্দেজিকে বলছেন, তুমি একটু খবর দাও না, আমরা কি ঘরে যেতে পারবো? বৃন্দেজি বলছেন, হ্যাঁ হ্যাঁ যাও না বাবা, তোমরা গিয়ে বসো। তখন তাহার ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। যখন মাস্টার মশাই আর সেধু ঘরে প্রবেশ করল, ঘরে ঢুকলো, তখন দেখছে যে এখন ঘরে আর কেউ নেই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ওই ছোটো খাটটির ওপরে বসে আছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে এবং সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে বলিলেন, তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন। এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টার মশাই সাক্ষাৎ হয়ে গেছে, তিনি ঘরে ঢুকেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদেরকে বসতে বলেছেন, তারা মেঝেতে বসে আছেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের ওই ছোটো খাটটির উপরে বসে আছেন। এখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করছে তিনি কি করেন, কোথায় থাকেন, এসব প্রশ্ন। কিন্তু দেখিতে লাগলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মানুষকে হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, যে ব্যক্তি যেমন শশব ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাইয়া থাকেন, কাহারও সহিত কথা বলেন না, এ ঠিক সেই ভাব। আপনারা যদি কোনো সময় কাউকে মাছ ধরতে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন যে যে বড়শিটা ফেলে, তখন যেই মাছ এসে আটাটা বা অন্য যা খাবার দেয়া থাকুক ধরুক, যে মাছটা ধরতে বসেছে সে তখন আর অন্য কোনো দিকে তাকায় না, সে একটাকে সেই মাছটার দিকেই তাকিয়ে থাকেন। মাস্টার মশাই বলছেন এই অবস্থাটা অনেকটা ঠাকুরের এখন সেরকমই। মাস্টার মশাই ঠাকুরের এই রূপ ভাব এই প্রথমবার দেখছেন, পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এই রূপ ভাবান্তর হয়, কখনো কখনো তিনি একেবারেই বাহ্য শূন্য হয়। মাস্টার এখন মাস্টার ঠাকুরকে বলছে, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। মাস্টার মশাই ভদ্রলোক, তাই জন্যে তিনি ঠাকুরকে বলছে এখন তো আপনি সন্ধ্যা করবেন, তাহলে এখন আমরা যাই। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগলেন, এ সৌমুকে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে, বই না পড়লে কি মানুষ মহৎ হয়, কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এরপর মাস্টার মশাই আর ঠাকুরের সঙ্গে কিছু কথাবার্তা হলো। কথাবার্তার পর মাস্টার মশাই এবার ঠাকুরের থেকে বিদায় নিলেন। ঠাকুর বললেন, আবার এসো। মাস্টার মশাই এখন যাচ্ছে, যেতে যেতে ভাবছে এই সৌমুকে যিনি বলল আবার এসো, আমারও তো আসতে ইচ্ছা করছে, তাহলে কাল পরশু আবার আসবো। নমস্কার। মাস্টার মশাইয়ের প্রথম দর্শনের সঙ্গে সঙ্গে আমাদেরও আজকের প্রথম পর্ব এখানেই সমাপ্ত করছে। পরবর্তী পর্বে মাস্টার মশাই আবার ঠাকুরের কাছে যাবে,
আমরাও আবার এর পরবর্তী পর্বে দেখবো মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে কি আলাপ আলোচনা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা, নমস্কার।